বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো শ্রেণী নম্বরে, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের আজকে যে আলোচনা সেটি হলো গণিত। এই গণিত বিষয় থেকে আমরা আজকে পর্ব তিনে, আজকে একটি পর্ব রেখেছি, সেটি হলো পর্ব তিনের জন্যে আমরা আজকে যে পৃষ্ঠা একটু এটি আগে উল্লেখ করে নিই, সেটি হলো আমাদের ছোটো শ্রেণী নম্বরের বই থেকে 63 পৃষ্ঠা। এই 63 পৃষ্ঠা থেকে আমরা পর্ব এক, পর্ব দুই এর আগে আলোচনা করেছি, আমরা আজকে আলোচনা করছি পর্ব তিন। এই পর্ব তিনে আমরা যে বিষয়গুলো পাবো সেগুলো হলো যে আমরা মূলত এর আগে এক থেকে শুরু করেছি, এটি হলো যোগ করি, যোগ সম্পর্কিত সমস্যা। তো আমরা পর্ব একে এক দুই তিন নিয়ে আলোচনা করেছিলাম, পর্ব দুয়ে চার পাঁচ ছয়, আমরা আজকে আলোচনা করব সাত এবং আট, এর সঙ্গে নয়। নয় একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, গল্প তৈরি করতে বলা হয়েছে অনেক বড় সংখ্যার, সেই গল্পটি আমরা দেখব। অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। কথা হলো যে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের কোনো যদি প্রস্তুতি থেকে থাকে আপনার ছোটোর সঙ্গে, কোনো যদি গ্যাপ থেকে থাকে, অবশ্যই আমরা কিন্তু দ্বিতীয় যে প্রান্তিক মূল্যায়ন বা দ্বিতীয় যে আমাদের ধারাবাহিক মূল্যায়ন রয়েছে সেখানে সে কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে। সেহেতু আমরা চেষ্টা করব যদি আপনার ছোটোর সঙ্গে দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের কোনো বিষয়ে যদি কোনো গ্যাপ থেকে থাকে অবশ্যই আমরা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের ছোটোর সঙ্গে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। দেখুন, 63 পৃষ্ঠার আমাদের যে আজকে আলোচনা সেটি প্রথম যে বিষয় সেটি হলো আমাদের 7 নম্বরে এবং 8 নম্বরে এবং 9 নম্বরে। সাথে যেটি বলেছে, ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে এত এবং দ্বিতীয় ইনিংসে এত রান করে, ওই খেলায় বাংলাদেশ দল দুই ইনিংসে মোট কত রান করে, এই ধরনের একটি সমস্যা। তার সঙ্গে একটি গ্রামের লোকসংখ্যা এতজন, আরেকটি গ্রামের লোকসংখ্যা এতজন, দুই গ্রামের মোট লোকসংখ্যা কতজন, এটি বলেছে। এবং 9 নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এত যোগ এত গল্পটি বা আমাদের এইটি যে আমাদের তৈরি করতে বলা হয়েছে, এই যোগের ক্ষেত্রে যদি আমরা যোগ দেখতে পাচ্ছি তো একটি অনেক বড় সংখ্যার যোগ, এটি আমরা কীভাবে সমাধান করতে পারি। অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্তই আমরা ভিডিওটিতে সময় দেব এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যেহেতু দুটি সংখ্যা ছিল, একটি হলো আমাদের 415, একটি হলো 327, তো আমরা আমাদের ছোটো সঙ্গে যেভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো যে গাণিতিক বাক্য কথাটি লিখে তা কিন্তু সরাসরি সংখ্যাগুলো যদি দিয়ে দেয় তারপরে কোনো সমস্যা নেই। এখন সাত এবং পাঁচ রয়েছে, সাত পাঁচ আমাদের যোগ করতে হবে, সাত আট নয় দশ এগারো বারো দুই, হাতে যে এক রয়েছে এখানে দুই এবং এক তিন, তিন একে চার, এবং এখানে তিন এবং চারে সাত। আচ্ছা, এটি গেল আমাদের একটি বিষয়, আমরা এখন এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে আমরা কথা দিয়ে লিখতে পারি। আচ্ছা, যদি আমরা এই বিষয়টিকে কথার অঙ্ক দিয়ে শেখাতে চাই আমরা ছোটো সময়, তাহলে যেটি লিখতে হবে যে বাংলাদেশ প্রথম ইনিংসে করে এত রান এবং দ্বিতীয় ইনিংসে করে এত রান, তাহলে দুই ইনিংসে যেহেতু বলেছে অবশ্যই যোগ হবে, আমরা এখানে যোগ দিয়ে সমাধান করেছি। এই যোগটি এখানে আমরা এনে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটি হলো সাত পাঁচ বারো দুই হাতে এক, তাহলে দুই এখানে দুই রয়েছে, এখানে উপরে দুই হয়ে গেলো, এক একে দুই, তাহলে চার এবং এখানে তিন এবং চারে সাত, অর্থাৎ আমাদের 742 রান। মানে কথা হলো যে আমরা এই 742 রান আমরা সুন্দরভাবে এটি পেয়ে গেলাম এবং আমরা মূলত গাণিতিক বাক্য দিয়ে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। চলে যাবো আমাদের 8 নম্বরে। 8 নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে বা 8 নং সমাধানে যেটি থাকছে সেটি একটু দেখে নেব, সেটি হলো, আচ্ছা, 8 নম্বরে আমাদের যেটি প্রশ্ন করা হয়েছিল যে একটি গ্রামের লোকসংখ্যা 400 জন এবং আরেকটি গ্রামের লোকসংখ্যা ছিল 320 জন। আচ্ছা, যেহেতু আমাদের বলা হয়েছে যে দুই গ্রামের মোট লোকসংখ্যা কত, অবশ্যই আমাদের যোগ হবে 0000 02 2 এবং 437 এত জন। এখন আমরা যেভাবে আমাদের ছোটো সন্ধ্যের এটি কথা দিয়ে লিখতে পারি সেটি হলো যে একটি গ্রামের লোকসংখ্যা 400 জন এবং আরেকটি গ্রামের লোকসংখ্যা আমাদের 320 জন। যেভাবে আমরা এখানে সমাধান করেছি ঠিক এইভাবেই এখানে সমাধান করতে হবে এবং অতএব দিয়ে বা উত্তর দিয়ে যদি আপনার স্কুলে আপনার ছোটো সময় যেভাবে দিয়ে থাকে সেভাবে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে এইভাবে লিখতে পারবে দুই গ্রামের মোট লোকসংখ্যা এত জন, অর্থাৎ 720 জন। যদি আমরা সরাসরি গাণিতিক বাক্য দিয়ে শিখিয়ে থাকি সেভাবেও আমরা দিতে পারবো বা এইভাবে কথার অঙ্ক দিয়েও শিখিয়ে রাখতে পারবো। আচ্ছা, তো আমরা 9 নং সমস্যার সমাধান এখন দেখবো। তো যেহেতু আমাদের এখানে গল্পটি ছিল এমনভাবে তৈরি করতে বলা হয়েছে যে 975 যোগ 325, এইখান থেকে কেন্দ্র করে আমরা আমাদের ছোটো সন্ধ্যে যেভাবে সমাধান করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। 9 নং সমাধান, 975 যোগ 325 গল্প। এইভাবে দেওয়ার পরে আমরা যে কাজটি করবো যে রফিক সাহেব প্রথম মাসে ব্যাংকে আমাদের 975 যেহেতু প্রথমে বলেছে 975 এখানে লিখে দেবো এত টাকা জমা রাখেন। দ্বিতীয় মাসে 325 যেহেতু আমাদের এখানে বলেছে 325 টাকা জমা রাখেন। এখন কথা হলো যে আমরা এখানে বিভিন্ন বিষয় দিয়ে আমরা আমাদের সঙ্গে বিভিন্ন বাক্য দিয়ে এটি সাজাতে পারি, তবে এখানে যে তিন আমাদের দুটি বিষয় রয়েছে, এখানে একটি রয়েছে আমাদের 975, একটি রয়েছে আমাদের 325, এই দুটি আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। যদি এখানে অন্য কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো এখানে বসিয়ে দেবো, তবে এখানে যেহেতু আমাদের দুটি সংখ্যা রয়েছে 975 বা 325 বা 325 এবং 975, এই দুটি সংখ্যার সমন্বয় কিন্তু আমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে। এখন কথা হলো এইভাবে তারা সুন্দরভাবে লিখবে, এখন শেষে যে কাজটি করবে সেটি হলো যে তিনি
তিনি 2 মাসে, যেটা আমাদের যোগের সমস্যা, এটা তিনি 2 মাসে মোট কত টাকা জমা রাখেন, এটি লিখতে হবে এবং একটি প্রশ্নপত্র দিয়ে দিতে হবে। তাহলে এভাবে আমরা আমাদের ছোটো সমিতির এই এত বড় সংখ্যার নিয়ে যে সমস্যার সমাধান বা গল্প তৈরি করতে বলা হয়েছে সেই বিষয়টি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আজকে 63 পৃষ্ঠা থেকে পর্ব 3-এর। আজকে আমরা প্রত্যেকটি সমস্যা সমাধান এর আগে যে কয়টি দেওয়ার চেষ্টা করেছি তার সঙ্গে আজকে দেওয়ার যেগুলো চেষ্টা করেছি আজকে থেকে আমাদের এই 63 পৃষ্ঠা নিয়ে আমাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। আমরা পরবর্তীতে অন্যান্য সমস্যাগুলো যেগুলো রয়েছে কথাগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সঙ্গে থাকবো। যারা পূর্বেই আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসুস্থ হবেন আমাদের পাশে থাকার জন্য। আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সমিতির সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।